শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো আরেকটা ভিডিও। আজকে সাবজেক্ট হচ্ছে কমব্যাট সুইমিং। তো আমরা আজকে কমব্যাট সুইমিং এ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্লোটিং করতে হয়। আমরা 10 মিনিট ফ্লোটিং করে দেখাবো। এবং আমাদের আরেকটা আইটেম হচ্ছে সাইলেন্ট সুইমিং, তার মানে সাঁতার কাটার সময় পানিতে হাত উঠবে না। আমাদের আজকের এই ভিডিও করার জন্য আমরা আমাদের সাথে যারা সুইমাররা আছে এরা সবাই অত্যন্ত প্রশিক্ষিত। এই ভিডিওটা আমরা আপনাদেরকে কমব্যাট সুইমিংয়ের একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তৈরি করছি। আমি আশা করব যারা সাঁতার জানে না অথবা যারা সাঁতার শিখছে এই আইটেম তাদের জন্য না, এটা শেখার জন্য। এটা অবশ্যই অভিজ্ঞ ইনস্ট্রাক্টরদের তত্ত্বাবধানে যারা ভালো সাঁতার পারে তারা প্রশিক্ষকের আওতায় এটা এসব স্কিল শিখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে সাঁতারের স্কিল কীরকম হয়। আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য কমব্যাট সুইমিংয়ের প্রাথমিক ধারণা। আর আপনারা এই ভিডিও দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালায়। Start to rock his jump.
দোস্ত, অন্তত 3 মিনিটের একটা আইটেম দিতে হবে। উল্টা ঘুরো, উল্টা ঘুরো, সকাল আবার যাবা, উল্টা ঘুরে আসো। কাছে এসে একটু হল্ট করো, কাছ থেকে পানিতে থেকে একটু ব্যাখ্যা করো যে আমাদের হাত এখন পানির ভিতরে, পানির উপরে, আবার কেউ একজন আমাদের এখন হাত উপরে, এখন আবার এখন আমরা সবাই হাত উপরে নিয়ে সাঁতার কাটতেছি শুধুমাত্র পায়ের মাধ্যমে। সাঁতারের নাম কি? সাইলেন্স।